এই আমাদের গন্তব্য হচ্ছে ওই যে দেখা যাচ্ছে আমরা কষ্ট পাইছি What's up guys, I'm Tayas and welcome to my channel Tayas Vlogs. Guys, after a long time, আজকে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এন্ড আজকে ব্লগে আমরা কক্সবাজার কিছু অ্যাট্রাকটিভ প্লেস আপনাদের সামনে হাইলাইট করার ট্রাই করবো অ্যান্ড এই সকল প্লেস যেগুলো আছে সেগুলো কিন্তু কক্সবাজার যারা লোকাল আছে তাদের অনেক ফেভারিট অ্যান্ড আশা করি ট্যুরিস্টদেরও এখানে সেই সকল প্লেসে ভিজিট করলে অনেক ভালো লাগবে অ্যান্ড গাইস আপনারা তো জানেন বর্তমানে করোনা পরিস্থিতি খারাপ সেই জন্য লকডাউন চলতেছে আর দেশের লকডাউন চলার কারণ এখন যেগুলো ট্যুরিস্ট স্পট আছে বেসিক্যালি সেগুলো বন্ধ করোনা ভ্যাকসিন এসেছে যেহেতু আশা করি করোনা সংক্রমণের হার কিছুটা হলেও কমে যাবে অ্যান্ড লকডাউনও খুলে যাবে আর এখন আবহাওয়াটাই কিছুটা ভালো হয়েছে গত 3 সপ্তাহ ধরে কক্সবাজারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছিল সেই জন্য বাসা থেকে বের হওয়া তো একদম ইম্পসিবল ছিল বিকজ প্রচুর পরিমাণে কক্সবাজার বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়ে গেছিলো বাট আজকে ওয়েদারটাও অনেক ভালো এবং আশা করি আজকে আমরা আপনাদের সামনে কক্সবাজারের যে সকল প্লেসগুলো আমরা এখনও দেখাইনি সে সকল প্লেস আপনাদেরকে দেখাবো অ্যান্ড আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের সাপোর্টের কারণে আমি নতুন নতুন ব্লগগুলো করতেছি বর্তমানে প্রায় 1K-র কাছাকাছি এসে গেছে সাবস্ক্রাইবার তো আশা করি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করি সাইনন ভাই আমরা কখন থেকে রেগুলার হবো ভাই রেগুলার বলতে সামনে যেহেতু আমরা কী করতে যাচ্ছি না এটার উপর ডিপেন্ড করে একটা পাশাপাশি মানে পরিবার থেকে কিছু সাপোর্ট থাকতে হবে পরিবার থেকে যদি অনুমতি না দেয় তাহলে তো আমাদের যাওয়ার সাবধানে এখন আবহাওয়া তেমন একটা ভালো না যদিও কিছুদিন বৃষ্টি কিছুদিন রোদ আবার হঠাৎ সকালে রোদ দিল আর দুপুরে বৃষ্টি দিল সেই জন্য নিয়মিত ব্লগ করা হবে না হয়তো কথা দিব আপনাদেরকে অডিয়েন্সদেরকে যে কথা দিব সেটা রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো বাকিটা আপনাদের সাপোর্ট লাগবে অবশ্যই আপনাদের সামনে আমাদের সাথে থাকবেন যাতে আমরা অবশ্যই মানে ইন্সপায়ার্ড হতে পারি সামনে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি এবং সবসময় লাইক কমেন্ট শেয়ার তো থাকবে তো দেখা যাক রাস্তায় যন্ত্রণায় মৃত্যু হওয়া সহিত কক্সবাজারের রাস্তাগুলোতে যে মানে একবার গাড়ি নিয়ে বের হবে তার গাড়িটাও স্ক্র্যাপ হবে এবং সে নিজে যে বেরোছে সেখানেই যে স্ক্র্যাপ হয়ে যাচ্ছে খালি তোমার অবস্থা কেমন ভাই এখন আমার অবস্থা আমরা দেখতে তো একটা রিক্সায় 3 জন আমরা এখন সাইনন মাঝখানে অনেক আরামে আছে আমি অনেক আরামে আছি আলু থেকে যন্ত্রণায় আমি সবচেয়ে যন্ত্রণা এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ঘাটে 6 নম্বর ঘাট কক্সবাজার ওখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে ওই যে ওখানে যাবো গাইস আমরা আশেপাশে কোনো নৌকা দেখতেছি না ওরা বলছিল এখানে সামনে নৌকা দিয়ে আমরা কুরুষ্ক আশ্রম প্রকল্পে যেতে পারবো বাট প্রচুর রোদ আজকে টেম্পারেচার অনেক হাই এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা অনেক অসাধারণ একটা ভিউ এখানে গাইস আমরা এখানে কোনো নৌকাই পাচ্ছি না যারা যাবে ও অঙ্কেল দেবেন না তিনজন গাইস প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমরা এট লাস্ট একটা নৌকা পাইছি Walking away, your words are lost on me. It's taking everything not to turn around. Throw it away, see if you'll let go of me. When you're not holding me, I can see it now. Hey, when I lose.
আমরা এখন আছি হচ্ছে নদীর মাঝখানে, এখন কিনারা চলে যাচ্ছি, প্রচন্ড ঢেউ ছিল। গাইস আমরা এখন নৌকা করে আসছেন কবিরাদার ওই অনরাট, বাট একটা প্রবলেম হচ্ছে এখানে আমরা কেউই সাঁতার পারি না, আমরা তিনজনই। আমি পারি, আমি পারি গাইস, আমি পারি, আমিও পারি, আমি কিন্তু সাঁতার পারি না, আমি নিজে পারি কিন্তু আরেকজনকে ভাসাতে পারি না। এখানে একমাত্র তাহলে আমি একজনই রয়ে গেলাম যে সাঁতার পারি না। আপনাদের জন্য রিস্ক নিয়ে আমরা নৌকা করে এখানে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে একটা ডেউ এসেছিল যেটার কারণে নৌকাটা উল্টে যাচ্ছিল, বাট আমরা আনফরচুনেটলি বেঁচে গেছি, আল্লাহর রহমত। আমার দিকে মুখ করে বসছিলাম, আমি তার দিকে মুখ করে বসছিলাম, তো আমি দেখলাম যে ঢেউটা আসছে, বিশ্বাস করবেন না, এর কিছুদিন আগেও নাকি এখানে তিনজন নৌকা করে যাচ্ছিল, সেখানে নাকি মারা গেছে। আসলে এটা কিন্তু একদম ন্যাচারাল ব্যাপার, এখানে যদি কোনো মানে এরকম মাছ ধরার নৌকা যায় তাহলে এরকম মানে ঢেউ আসে। সো এখানে বই পাওয়ার কিছু না, আপনি যদি ব্যালেন্স করতে পারেন তাহলে বই পাওয়ার মতো কিছু নেই। আমি বই পেতাম যদি আমি একটু পিছনের দিকে তাকাতাম তাহলে বই পেতাম, বাট আমি পিছনের দিকে তাকাইনি এবং আল্লাহর অশেষ রহমত ছিল তাই বেঁচে গেছি আলহামদুলিল্লাহ। আপনারাও অবশ্যই একটা ট্রাই করবেন, জীবনে রিস্ক নেওয়ার মজাই আলাদা। কিন্তু ব্যালেন্স নেওয়ার ক্রেডিটটা কার ছিল মাঝখানে বসে? ব্যালেন্স নেওয়ার ক্রেডিটটা কিন্তু আমাদের আলিফ ভাইয়ের ছিল, আজকে তো আমরা অনেক জায়গায় ঘোরার প্ল্যান করছিলাম, বাট এখন মনে হয় অত জায়গায় ঘোরা হবে না। তাহলে দেখতে পাচ্ছেন ওয়েদার প্রচুর খারাপ, এখন আকাশের অবস্থা খুব একটা ভালো না। আজকের সত্যি কথা বলতে যেটা, আজকের ওয়েদারটা কিন্তু অনেক হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা। গাইস আমরা প্রকল্প খুঁজতেছিলাম, বাট প্রকল্প খুঁজতে খুঁজতে আমরা কোথায় এখন নিজেরাই জানি না। গাইস আমরা যে নৌকা করে এসেছিলাম ওই মাঝিটা আমাদেরকে বলেছিল প্রকল্প একদম পাশেই আছে, বাট আমরা এখানে দেখতেছি প্রচুর সংখ্যক এখানে প্রজেক্ট আছে, আর আপনারা চাইলে এনজয় করতে পারেন। আকাশ মেঘাচ্ছন্ন, বাট দুঃখের কথা হচ্ছে মেঘাচ্ছন্ন হলে কি হবে, কিছুক্ষণ আগে হাওয়াটা ছিল সেটা অনেক ঠান্ডা ছিল, বাট এখন আস্তে আস্তে গা থেকে গরম হাওয়া। আলিফের অবস্থা 12টা বেজে গেছে, সাইনুনের অবস্থা 12টা বেজে গেছে, ও এখানে গিম্বল নিয়ে খেলা গেলে করতেছে। এখন দুপুরের টাইম এক্স্যাক্টলি, এখন 1:30 বাজতেছে, অথচ আমরা কোনো লাঞ্চ করিনি। আমাদের এখানে সাইনুন আর আলিফ প্রিভিয়াস কুরুশ কলের ব্লগের মতো এবারও লাঞ্চও করে নেই, ব্রেকফাস্টও করে নেই, মানে ওর ব্লগে আসলে মাত্র ওদের মানে পেটটা খালি থাকতে হবে, না হলে অস্তিরিক্ত বাইব আসে সেটা আসে না ওদের। যদি আসেন এক্স্যাক্টলি লোকেশনটা কোথায় সেটা একটু চেক করে আসেন, অথচ আমরা এখানকার লুকার, আর আমরা কুরুশকুল আশ্রম প্রকল্প গার্ড থেকে পেয়ে কোথায় যে কুরুশকুল আশ্রম প্রকল্প সেটা এখনো জানি না। আমরা সামনের দিকে এগোই, যদি পাই তাহলে পাই, না পাইলে আমরা আরেকটা নৌকা নিয়ে চলে যাবো। আমি অবশ্যই দেখতে পাচ্ছি এখানে রাস্তা শেষ হয়ে গেছে। দিনটা অনেক খারাপ, কিন্তু তার চেয়েও বেশি খারাপ খবর হচ্ছে সামনের রাস্তা। এক্স্যাক্টলি আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছে, আমি খালের অনেক পানি আছে ভাই, এখন এখানে পাশে পানি আছে, বাট পানিগুলো হচ্ছে এত পরিমাণে ময়লা, অস্থির লেভেলের ময়লা বলতে গেলে। কেউ আমাকে তুলো, কেউ সাইনুন রে তুলো, সাইনুন তুলো, তুমি আসো, সাইনুন হাত ধরা, ও বদ্দা এই আউড়ে। এখন আমরা কোথায় আছি আমরা নিজেও জানি না, আমরা এর আগের বার এসেছিলাম যদিও বা আমরা চিনতাম না, যদি জানতাম এরকম হাঁটতে হবে সাইনুনার আমি কখনো এত পরিমাণে হাঁটতাম না, আমরা গাড়ি নিয়ে যেতাম, আজকে নৌকা নিয়ে এসেছি অ্যান্ড আজকে ধরা খেয়ে গেছি। আর লাইফে কখনো ডাইরেক্ট লোকেশনটা কোথায় সেটা যাচ্ছে না করার আগে কখনো আসবে। এক মিনিট, গুগল ম্যাপ আছে তো? গাইস আমরা এক্স্যাক্টলি ভুল লোকেশনে চলে আসছি, এটা হচ্ছে আপনার কল্পের কিছুই না, হচ্ছে এই যে এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে কস্তুরাঘাট পার হয়েছি মাত্র, এখান দিয়ে হচ্ছে এই যে এই জায়গা হচ্ছে কুরুশকুল আশ্রয়ন প্রকল্প, এই যে তাহলে ভুল ডিরেকশনে আমরা একদম ভুল ডিরেকশনে আসছি, মাঝে আমাদেরকে পুরা রং ডিরেকশন দিছে, এখান থেকে কুরুশকুল আশ্রয়ন প্রকল্প হলে অনেকক্ষণ হাঁটতে হবে।
গাইস অনেকক্ষণ হাঁটার পর আবার শুনতেছি 54 মিনিট হাঁটতে হবে প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমরা অবশেষে আর হাঁটতে 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 পারছি না বিধে আমরা এখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বসেছি ভাই মোবাইলের চার্জ মাত্র 5% আছে আপনি আপনার অনুভূতিটা শেয়ার করবেন আর কখনো কি আসার প্ল্যান আছে এই অবিশপ্ত জায়গায় বলি সামনে যাই যাওয়ার পরে 5 লিটার একটা পানি বোতল কিনব অনেকক্ষণ পর প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা অবশেষে শরীরে বলার মতো এনার্জি আমরা এসেছিলাম কক্সবাজার কতগুলো এক ইন্টারেস্টিং প্লেস দেখাতে আমরা এখন মরা হয়ে গেছি আমরা কয় কিলোমিটার হাঁটছি জানি না বাট এটা বলা যাবে যে আমাদের এখন প্রচুর পিকনিক ভাই রে ভাই আর কখনো আসবো না এই আশ্রম প্রকল্পে অবিশপ্ত জায়গায় আপনারা কখনো আসিয়েন না সরি আমার এটা আপনারা আসিয়েন বাট আমাদের একটু খারাপ লাগছে এই জন্যই যে আমরা প্রায় আপনারা যদি 6 নম্বর থেকে নৌকা করে আলাদা একটা এক্সপিরিয়েন্স নিতে চান মরা মরা একটা এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই 6 নম্বর থেকে নৌকায় করে আসবেন ঘাটে আপনাদেরকে পৌঁছে দিবে এবং সেখান থেকে আপনারা আশ্রম প্রকল্প আসতে পারবেন বরাবর বরাবর আপনাদের এখানে আসতে 1 ঘন্টা লাগবে পায়ে হেঁটে যদি আসেন 1 ঘন্টা লাগতেই পারে প্রায় আমরা অনেক কিলোমিটার হেঁটেছি আজকে আমাদের পায়ের এনার্জি পুরো শেষ মাথাটা দেখেন কয়বার মাথায় পানি দিছি হিসাব নাই এখন আমরা বাসে যাব রিয়েলিটি হচ্ছে যে আমরা কষ্ট পাইছি এটার জন্য যে আমাদের একটু হাঁটতে হয়েছে একটু না অনেক বেশি হাঁটতে হয়েছে আমরা প্রায় 2.5 কিলোমিটার পর্যন্ত হাঁটছি নলকূপ পাওয়া গেছে এখন আমরা এখন সার্কিট হাউসের হিল ট্র্যাক্টর পরের দিকে আমরা যাচ্ছি অ্যান্ড গাইস পুরস্কুল আশ্রম প্রকল্প থেকে আসার পর আমরা সাইনুনদের বাসে গেছিলাম হ্যাঁ বিক্লান্ত তবুও আমরা ব্লগ করতেছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ধরতে গেলে প্রচুর ব্যথা আমরা পুরস্কুল আশ্রম প্রকল্পে সেখানে গিয়েছিলাম আমরা জানতাম না আমাদের এত পরিমাণে হাঁটতে হবে আর কখনো আমরা নৌকা করে যাব না প্ল্যান করেছিলাম কক্সবাজারের 10টা অ্যাট্রাকটিভ প্লেসে ব্লগ করবো একসাথে বাট সেটা সম্ভব হয়নি বৃষ্টির কারণে আর আজকেও প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছে আমরা যখন গিয়েছিলাম কুরুষকুল আশ্রম প্রকল্পে আমরা যদি জানতাম এত পরিমাণে হাঁটতে হবে আমরা প্রায় কয় কিলোমিটার হাঁটছি আমাদের জানা নেই আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে হাঁটছি হাঁটার পরে আর এমন এক অবস্থা হয়েছে যে আমাদেরকে একটা পুকুরের পানি থেকে মুখ ধুইতে হয়েছে আর আশা করি নেক্সট টাইম যদি যাই তাহলে আগে এক্স্যাক্ট লোকেশনটা আগে জেনে নিব দেন যাব আর আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি যদি আপনারা করে যদি আপনারা মহেশখালী যান তাহলে আপনারা একটা অসাম মুমেন্ট এনজয় করতে পারবেন আর আজকে পুরস্কুল আশ্রম প্রকল্প যাওয়ার পর আমরা এদিকে এসেছি বিকজ আমরা ইন্ট্রোতে বলেছিলাম আমরা কয়েকটা এক্সাইটিং অ্যান্ড সুন্দরের কয়েকটা জায়গায় আমরা ভিজিট করার কথা ছিল সেজন্য আমাদের আজকে সার্কিট হাউসে এসেছি
গত দুই মাসে আমি বলতে গেলে বাসা থেকে মোটেও বের হতে পারিনি। বের হয়েছিলাম দুই একবার, তবুও সেখানে আমি ততদূর না, বড় বাজার পর্যন্ত গিয়েছিলাম আর লালদিঘির পাড়ে গিয়েছিলাম। ঈদের সময়ও তেমন দূরে কোথাও যাওয়া হয়নি, সব প্ল্যান লকডাউনের কারণে ক্যান্সেল হয়ে গেছে। আর সাইনুনেরও অনেক ইচ্ছা ছিল দূরে কোথাও যাবো, বাট আমাদের তেমন একটা যাওয়া হয়নি। নেক্সট আমরা হয়তো রামু ক্যান্টনমেন্ট অথবা মহিষকালীতে যেতে পারি। সো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং ব্লগ আপলোড হতে লেট হতে পারে বিকজ আমরা আমাদের স্টাডি নিয়ে বিজি থাকেন, আরও অন্যান্য কাজ আছে। ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের কাছে, অ্যান্ড অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এখানে আমার পিছনে কোনো মানুষই নেই বলতে গেলে, কারণ এখন লকডাউন চলতেছে, আজকে লকডাউনের এখানে শেষ দিন। আগামীকাল থেকে লকডাউন খুলে দিবে। স্কুল কলেজ তো কিছু করছে না, আমরা এখন অ্যাসাইনমেন্টের প্যারাতে আছি। আই হোপ আপনাদের ভালো লাগলে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। তুমি প্যারাতে আছো? আমিও তো প্যারাতে আছি।